আর দুই নম্বর জালেম হচ্ছে যে বিদাত করে, বিদাতই হচ্ছে দুই নম্বর জালেম। কারণ আল্লাহর পরে রসুলের, আল্লাহর পর কার হক? আপনার বাপ মার হক না, আমার বাপ মার হক না, হ্যাঁ ওস্তাদের হক না, কার হক? রসুলের হক আল্লাহর পরে ভালো কাজ। কারণ পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সহিহ মুসলিমের হাদিস। অতক্ষণ তোমাদের কোন ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতেও। তাহলে মাতা পিতার উপর কার হক? হ্যাঁ শুধু মহব্বতের হক, মানার হক। মহব্বত করেন মানে মানবেন না? কেন মহব্বত করেন? মানার জন্য মহব্বত, তাই না? যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের চাইতে বেশি হক রসুলকে না দেবেন ভালোবাসার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে এবং তার সব কথা মানার ক্ষেত্রে, জি বাপ মায়ের কথা যেভাবে মানছে তার চাইতে অনেক বেশি আগ্রহের সাথে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম কথা মানতে হবে। মেওয়ালেদহি মাতা পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে এবং মানতে হবে। তারপরে ওয়ালাদি ছেলেমেয়ের চাইতে বেশি মানতে হবে, অন্যাস স্ত্রীর চাইতে, সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি কাকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জি হ্যাঁ, যখন সবচেয়ে বেশি মানতে হবে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লামকে এবং ভালোবাসতে হবে আল্লাহর পরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লামকে, এমনকি নিজের জান। এই হাদিস শোনার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আপনি আমার কাছে সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় একমাত্র আমার জান প্রাণ ছাড়া। আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয়, স্বাভাবিক সত্য কথা এটা, মানুষের জানটা সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ করে যদি আল্লাহর এখানে যদি একটা হঠাৎ করে সাপ দেখেন, তা আগে আমাকে সাবধান করতে আসবেন, আগে লাফ দিয়ে আপনি পালাবেন? লাভ দেওয়ার জন্য নিয়ত করা লাগবে না যে আগে লাভ দিব, হ্যাঁ অটোমেটিকলি লাভ দিবেন, ঠিক না? দেখেছেন এরকম দৃশ্য, হঠাৎ করে সাপ, কে যে কোন দিকে লাভ দিছে মোজ দিছে নাই কিছু, ঠিক না? তাহলে জানটা সবচেয়ে বেশি মানুষের প্রিয় এটা বোঝা যাচ্ছে। জি উমার রাদিয়াল্লাহু এ কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি প্রিয় আমার কাছে, ইল্লা নাফসি, একমাত্র আমার প্রাণটা ছাড়া। নবী কেসর বললেন যে ওমার, এমনকি তোমার জান চাইতে, প্রাণ চাইতে যদি আমি তোমার কাছে ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, শ্রদ্ধার পাত্র, মানার পাত্র না হয়ে যেতে পারি, তাহলে তুমি মমিন হইতে পারো নি খাঁটি। তখন ইমানে নবায়ন করলেন, হ্যাঁ, আর তারপরে যেটা জানা ছিল না সংশোধন করলেন। তারপরে বলছেন, ইয়া রাসূল আল্লাহ আনতাল আন আহাব্বু ইলাইয়া হাত্তা মিন নাফসি, এখন আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এমনকি আমার জান চাইতে বেশি প্রিয়, আমার জান চাইতে বেশি প্রিয়। আমার জান চলে যাক কিন্তু আপনি সুস্থ থাকেন, আপনি সহি সালামত থাকেন, হ্যাঁ আমার কষ্ট হোক, আমার যাক সব কিছু কিন্তু আপনি ঠিক থাকেন, আপনার দিন ঠিক থাক, আমার স্বার্থ ঠিক থাক আর নাই থাক চলে যাক, স্বার্থ কোরবানি, হ্যাঁ কিন্তু আপনার নিয়ে আসার দিন ঠিক থাক। এটা হচ্ছে শুধু তার ব্যক্তি মহব্বত নয়, তাকে মহব্বত করবেন, তার নিয়ে আসা দিনকে মহব্বত করবেন, তার প্রত্যেকটি কথার মহব্বত করবেন, প্রত্যেকটি হাদিসের মহব্বত করবেন, তার আগে কোরআন করিমের মহব্বত করবেন, তার প্রত্যেকটি আদেশ নিষেধের মহব্বত করবেন, তাজিম করবেন, ঠিক না? এটা হচ্ছে রসুলের শ্রদ্ধা এবং রসুলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের